স্টুডেন্টরা তারা যে বাংলাদেশে এই অপমর জনসাধারণের এই অর্জিত কষ্টের টাকায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাস করার জন্য 10 কোটি 10 লক্ষ বা 15 লক্ষ টাকা সরকার অর্থাৎ জনগণ ব্যয় করছে, তারা তখন বুঝতে পারত যে আমরা এই টাকাটা বড় করেছি এবং এই টাকা দিয়ে আমরা লেখাপড়া করছি। কেন এই কথাটি বললাম, যখন আমরা ইউনাইটেড স্টেটসে লেখাপড়া করি নিজের পয়সায় তখন ক্লাসরুমে আমরা ফাঁকি দেই না, কারণ আমরা টিউশন ফি দেই, অতএব আমার ক্লাসে আমাকে ঠিক মতো অ্যাটেন্ড করতে হবে। আরিফিন স্যার, আমরা শেষ করবো আলোচনা, শিক্ষার মান উন্নয়নের কথা বলা হচ্ছিল বা মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ব্যবস্থার কথা বলা হচ্ছিল। শিক্ষার মান উন্নয়নের কথা বলতে গেলে প্রফেসর শিবলী ইসলাম যে কথাগুলো বললেন, আমার মনে হয় মিলন সাহেব বলেছেন, আমাদের এনআইখান সাহেব বলেছেন, একটা জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে, সেটা শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা তো আমরা সবসময় বলে থাকি, কিন্তু যেটা বলি না সেটা হচ্ছে শিক্ষা, শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। তো আপনি ভালো শিক্ষক যদি না আনতে পারেন, আপনি শিক্ষার মান কী করে উপরে উঠাবেন? প্রাথমিক পর্যায়ে যে শিক্ষক আমরা নিয়োগ দেই তাদের কয়জনকে আমরা বেতন ভাতা ঠিক মতো দিই, কী বেতন ভাতা দিই? সরকারি অফিসের একজন চতুর্থ শ্রেণী কর্মচারী যে বেতন ভাতা পায়, একজন গাড়ি চালক যে বেতন ভাতা পায়, প্রাইমারি স্কুলের একজন টিচারকে আমরা সেই বেতন দিচ্ছি? তো এই সমস্যা তো আছে। অতএব আমাদের ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীরা তারা পাশ করে তারা ক্লারিক্যাল জবে যেতে আগ্রহী, কিন্তু প্রাথমিক পর্যায়ের স্কুলে শিক্ষকতা করে না, কারণ তার বেতন ভাতাও কম, আবার সামাজিক মর্যাদা নাই, এমনকি পরিবারেও আমরা তাকে মর্যাদা দেই না। তো এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমার মনে হয় যে আমরা শিক্ষকের সম্মান মর্যাদা এটা যতদিন পর্যন্ত না সামাজিকভাবে এবং আর্থিকভাবে না বাড়ানোর চেষ্টা করব, ততদিন পর্যন্ত আমাদের এই জায়গায় একটা ঘুরপাক খেতে হবে। এই পাঠ্য বইগুলো ভুল হয় কেন? ভুল হয় কারণ সেই ধরনের মানুষ দিয়ে আপনি পাঠ্য বই রচনা করতে দিয়েছেন। আপনি তো বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষকতা আনেননি, তাদেরকে তো আজকে সেই বই রচনার সুযোগ দেওয়া যাচ্ছে না। তো এই সমস্যাগুলো তো আছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। হাতে সময় নিয়ে আমি আলোচনা শেষ করবো। এসন লোক মিলন, আমরা আলোচনার শেষ দিকে চলে এসে, এখন যদি দায়িত্বে থাকতেন কী করতেন? হ্যাঁ, অফকোর্স, এটা একটা ভালো পয়েন্ট। যেমন ভিসি স্যার এখানে রয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি ইজ এ পাবলিক ইউনিভার্সিটি, ওনারা বাজেট করেন, ইউজিসিতে যায়, ইউজিসি সেই টাকাটা গভর্নমেন্ট থেকে নিয়ে ইউনিভার্সিটি অথরিটিকে দিয়ে দেন, তাই নয় কি? তাহলে এভরি স্টুডেন্টস আর সাবসিডাইজড। এই জিনিসটি যদি স্টুডেন্ট সাবসিডাইজ যেটা পাচ্ছে ইউনিভার্সিটিতে, রাদার দেন স্টুডেন্টকে যদি গভর্নমেন্ট স্টুডেন্ট লোন দিয়ে ওই টাকাটা দিত, এবং সেই বাজেটে স্টুডেন্টরা মানে ডাকসু যদি বাজেটটাকে ভিসির সাথে বসে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, তাদের ক্লাসরুমে, সব জায়গায় সেটাকে ঠিক মতো তারা দেখে শুনে করতো এবং স্টুডেন্টরা লায়াবল থাকতো তাদের এই যে স্টুডেন্ট লোন এটা রিটার্ন দেওয়া। এখন কথা হলো যে স্টুডেন্টরা যে স্টুডেন্ট লোন পাবে কি পাবে না সেটা আবার ভিসি স্যারের উপর নির্ভর করে। ক্লাসে যদি ঠিকমতো সে মার্ক পায়, সে যদি পাস করে, তখন সেই স্টুডেন্ট লোনটা ভিসির রিকমেন্ডেই ব্যাংক থেকে পাবে। এখন কথা হচ্ছে যে এই লোনটা যদি কালেক্ট করা যায়, যদি কেউ রিটার্ন করে ইটস গুড, যদি না করা যায় তাহলে আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট, ডাজন্ট ম্যাটার, আমরা তো এমনি ইউনিভার্সিটিকে টাকা দিচ্ছি। অতএব যে স্টুডেন্টরা তারা যে বাংলাদেশে এই অপমর জনসাধারণের এই অর্জিত কষ্টের টাকায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাস করার জন্য 10 কোটি 10 লক্ষ বা 15 লক্ষ টাকা সরকার অর্থাৎ জনগণ ব্যয় করছে, তারা তখন বুঝতে পারত যে আমরা এই টাকাটা বড় করেছি এবং এই টাকা দিয়ে আমরা লেখাপড়া করছি। কেন এই কথাটি বললাম, যখন আমরা ইউনাইটেড স্টেটসে লেখাপড়া করি নিজের পয়সায় তখন ক্লাসরুমে আমরা ফাঁকি দিই না, কারণ আমরা টিউশন ফি দিই, অতএব আমার ক্লাসে আমাকে ঠিক মতো অ্যাটেন্ড করতে হবে। এইখানে প্রত্যেকটা স্টুডেন্ট যদি স্টুডেন্ট লোনের মাধ্যমে একই পদ্ধতিটা পেত, অর্থাৎ তারা লোন নিয়ে ইউনিভার্সিটিকে দিবে, পাশ করলেই শুধু ভিসি রিকমেন্ড করলে সেই স্টুডেন্ট লোন গভর্নমেন্ট ব্যাংক থেকে পাবে, এই যে একটি দায়বদ্ধতা এবং এই যে একটি জবাবদিহিতা, স্টুডেন্ট ভার্সেস দ্য টিচার্স, এই ধরনের পদ্ধতি যেটা উন্নত বিশ্বে রয়েছে সেটা যদি করতে পারি তাহলে আমরা বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পারবো। অপরদিকে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 1992 যেটা হয়েছিল, সেটা হয়েছিল পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা উনি বললেন, সেই জায়গায় একটা প্রতিযোগিতা সৃষ্টি করা। যেমন ইউনাইটেড স্টেটসে প্রাইভেট অ্যান্ড পাবলিক রয়েছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক স্কুল বা পাবলিক স্কুল সিস্টেমে যারা লেখাপড়া করবে মেধাবী, ওই দামি নামি স্কুল না হলেও তাদেরকেও স্টাইভেনসন বলে আর রয়েছে, যেখানে গিয়ে তারা এই প্রতিযোগিতা এবং এডুকেশনে একই লেভেলে কম্পিট করতে হয়, অর্থাৎ দরিদ্র ধনী সকলকে প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে উন্নত বিশ্বগুলো, আমাদের এখানে সেখানে নেই।
আমার আপন ভাতিজা সে স্টাইভেসনে যখন ভালো রেজাল্ট করেছিল, বিল ক্লিনটন নিজ হাতে লিখে তাকে চিঠি দিয়েছে, উৎসাহিত করেছে। আমরা কিন্তু খোঁজেই রাখি না কে ভালো কে মেধাবী কে কোথায় আছে। অতএব গভর্নমেন্টের যা এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছে, সবচেয়ে যারা গুরুত্ব দিয়ে এই মন্ত্রণালয়কে দেখবে, যারা বলবে না যে বিগত 10 বছর কী হয়েছে, এখন কী হবে, অন্যকে দোষ না দিয়ে দে শুড স্টার্ট ইট রাইট নাও ফ্রম টুডে অন, এটা করতে হবে। ডক্টর আনোয়ার হোসেন আলোক মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি শিবলী ইসলাম, অবস্থা উত্তরণের করণীয় কী আমি যদি একদম সংক্ষেপে জানতে চাই। অবস্থা উত্তরণের জন্য আসলে ভুল স্বীকার করতে হবে। আমার মনে হয় যে এই এনসিটিভি সহ সবাই ভুল স্বীকার করেছে। আমার মনে হয় যে অনেকগুলো পরামর্শ এসেছে যে কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যাবে, পাঠ্যপুস্তকের সমস্যা থেকে উত্তরণ করা যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট করতে হবে। মিড লেভেলের ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান অনেক এমপ্লয়ি বাংলাদেশে, বাংলাদেশের সেই মিড লেভেলের ওয়ার্কার নাই। অনেকে আছে যারা উচ্চ বেতনে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য গ্র্যাজুয়েট, এত গ্র্যাজুয়েট এবং এত জিপিএ পাঁচ ছড়াছড়ি চারিদিকে, কিন্তু অসংখ্য ইন্ডিয়ান শ্রীলঙ্কান বাংলাদেশে সে গার্মেন্ট সেক্টরে কাজ করে। সুতরাং এটাও একটা বাস্তবতা। তো উত্তরণের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধু 1972 সালের ডিসেম্বর মাসে বুদ্ধিজীবীদের সাথে বসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তাদের কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন তো হওয়ার সম্ভাবনা নেই, তারা প্রশ্নের ঊর্ধ্বে। তো সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাঁটুর বয়সী হয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মেম্বার, এই ধরনের সমস্যাও তো রয়েছে। সুতরাং আমাদেরকে, আমার মনে হয় যে একটা নির্দিষ্ট উপায়ে প্রশ্নের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে নির্দিষ্ট জায়গায় যদি আমরা বসাতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমস্যার উত্তরণ করবে। শিবলী ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনআই খান, ডক্টর আনোয়ার হোসেন আলোক মিলন এবং অধ্যাপক ডক্টর আমশো আরিফিন সিদ্দিক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি রিটল টাটা এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।